এই জামানাতেও আমরা শিরক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শিরক হচ্ছে ডিটেইলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দেই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শিরক হচ্ছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সৎ একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকব আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষা ক্ষেত্রে শিরকের উপর শিরক হচ্ছে শিরকের উপর শিরক আজকে থেকে 25 বছর 30 বছর আগে যতটা শিরক ছিল না এখন তার চেয়ে বেশি শিরক চলে আসছে এমন এমন শিরক আসছে যেগুলোর প্রতি ঈমান রাখলে আপনার ঈমান ভঙ্গের 10টা কারণ আছে এই 10 কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে কালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত 30 বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত 30 বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরো 30 বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানে একটা কমন সেন্সিন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীর চর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছা পর্যন্ত আছে না সলাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না ওযু করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব সুন্নাত মুস্তাহাব জানে আর না ফিকহুল মুয়াসসারের মতো সহজ ফিকহের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই শুধু মেয়ের পিছনে শুধু মাদকের পিছনে ড্রাগসের পিছনে কোনো কোনো সময়ে মারামারি দাঙ্গা হাঙ্গামা করছে কোনো সময় দেখা যায় বাইক দাবড়ায় বেড়াচ্ছে বাবার বিত্তশালী বাবার অনেক টাকা আছে বাস কিনে দিয়েছেন বাইক চলছে পিছনে একটা বেহায়া বেশ্যা মেয়ে নিয়ে ঘুরছে এমেটাও বেহায়া শব্দটা ইউজ করতে চাইনি আমি 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 এখানে জানি অনেক মা বোন আছেন শব্দটা আমি ইউজ করতে চাই নাই কিন্তু আমার ভিতরে এমন ক্ষোভ এদেরকে দেখলে হয় যে মুখ থেকে বের হয়ে গেল একটা মেয়েকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কি জন্যে যাতে সে ইসমাইল আলাইহিসসালামের মতো সন্তান জন্ম দিতে পারে এই বাইকের পিছনে ঘোরা মেয়েটা কি আপনাকে এরকম সন্তান দিতে পারবে না আপনি তো বোকা আপনি মনে করছেন যে অল্প সময়ের জন্য আমি তাকে নিয়ে একটু মজা করি তখন দেখা যাবে আপনারও জীবনে এমন কোনো মেয়ে আল্লাহ পাক দিয়েছেন যে ওই রকমই অন্য কারো সাথে বাইকে ঘুরে আসছিল তখন কিছু করার থাকবে না কিছু করার থাকবে না আমার টপিক আজকে এটা না এই প্রজন্মটাকে গড়েছে পশ্চিমারা বিগত 30 বছরে কত বছরে এখন যে এডুকেশন সিস্টেমটা চলছে এটা যদি এভাবেই চলতে থাকে আপনি আর 20 বছর পরে এমন একটা প্রজন্ম পাবেন যাদেরকে যদি আপনি আমি চ্যালেঞ্জ করতেছি যাদেরকে যদি আপনি নতুন করে কোনো মুক্তিযুদ্ধে পাঠান গুলি খেয়ে ফেরত আসবে একটাকে মারতেও পারবে না না দেশের প্রতি কোনো মহব্বত আছে না উম্মার প্রতি কোনো মহব্বত আছে না দেশের জন্য কিছু করতে পারবে না জাতির জন্য না উম্মার জন্য সবচেয়ে বড় স্তর হচ্ছে উম্মার জন্য সবচেয়ে বড় স্তর কি উম্মার জন্য যে পুরো মুসলিম উম্মা একটা জাতি আমি এমন একজন বড় নেতা হব যে পুরো মুসলিম উম্মার জন্য কাজ করব এই যে চেতনা এই জাজবা পরিশ্রম অধ্যবসায় একটা ভিশন একটা প্যারেন্টিং একটা কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করা তারবিয়াত প্রশিক্ষণ এই ধারকাছেও নাই জেনারেশন আমরা ঢাকায় দেখি মানুষ খালি খাচ্ছে আর খাচ্ছে সবাই বসে খায় ফাস্টফুডের দোকান হাজার 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 সবাই মেয়ে ছেলে একসাথে বসে খায় চটপটি ফুচকা বার্গার পিৎজা
খাওয়াই যায় ওদের কাছে, রাস্তায় ফুটপাতে পাটি বিছায় বসে খাওয়া দাওয়া করতেছে, সবাই খাচ্ছে, গল্পগুজব করছে, গোল গোল হয়ে বসে বসে মোবাইলে কি কি জানে করতেছে, গোল হয়ে এক দশ দশজন বসে আছে একসাথে। যেই মুহূর্তে ধরেন যে মুসলিম উম্মার একটা অঞ্চলে একটা বোমার আঘাতে 500 জন শিশুকে হত্যা করা হয়, ওই মুহূর্তে বসে সে হাসাহাসি করতেছে, ওই মুহূর্তেও তার কোনো ফিকির নাই, নামাজের সেজদা একটু দোয়া করব, আমি আল্লাহর দিকে ফিরে আসি, ওগুলো অনেক দূরের কথা বাদ দেন, শুধু এতটুকু ফিকির, আচ্ছা আমি দুনিয়াতে আছি কেন, আমি দুনিয়াতে এসেছি কেন, একসময় তো আমি ছিলাম না, আবার একসময় আমি থাকবো না, কেউ এসে চিরস্থায়ী হতে পারে নাই, তো আমরাও পারবো না, তো আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টিটা করলেন কেন, আমার কাছে আমার রব কি চান, আমি যদি না থাকতাম তাহলে আমার পরিবার চলতো কিনা, আমার সমাজটা চলতো কিনা, আমার শিক্ষা ব্যবস্থাটা চলতো কিনা, আমার দেশটা চলতো কিনা, এই বিশ্বের ঘূর্ণন চলতো কিনা, আর্নিক গতি চলতো কিনা, থেমে যেত, উত্তর না, আমি না থাকলে আর্নিক গতি থামতো না, আমি না থাকলে কি আমার পরিবার থেমে থাকতো না, আমার সমাজ থেমে থাকতো না, এই মসজিদ থেমে থাকতো না, এই রাজনীতি থেমে থাকতো না, অর্থনীতি থেমে থাকতো না, দেশও থেমে থাকতো না, উম্মাও থেমে থাকতো না, তাহলে আল্লাহ পাক আমাকে কেন সৃষ্টি করলেন, আমার কি রোল আছে এখানে, আমার কি ভূমিকা, এই এতটুকু চিন্তা করার মতো আমাদের জেনারেশন আমরা পাচ্ছি না। আপনারা ফোন বের করে ছবি তুলতেছেন, ভাবেন এগুলো নিয়ে, আমাকে দিয়ে কি করবেন, আমাদের তো কিচ্ছু করার নাই, এই কথাগুলো বলা ছাড়া, এই কথাগুলো বলা বা সচেতনতা তৈরি করা ছাড়া আমাদের হাতে কিছুই করার নাই, নট এট অল, অ্যাবসলিউটলি নাথিং, কিচ্ছু করার নাই, এইসব ফ্যান্টাসি দিয়ে লাভ নাই, আপনাদের মধ্য থেকে জেনারেশন তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে আলেম তৈরি করতে হবে, আপনাদের মধ্য থেকে কারি হাফেজ দাঈ আল্লাহ এবং উম্মার নেতৃত্ব প্রদানকারী জেনারেশন তৈরি করতে হবে। এইসব চেয়ারে বসে কয়জন, সারা বাংলাদেশে হয়তো 50 জন 100 জন, এই 100টা মানুষ ইউনাইটেড না, তারাও বিক্ষিপ্ত, 16 কোটি মুসলিমের দেশ বলছেন, 16,000 দলে বিভক্ত, এর মধ্যে সবচেয়ে বিশুদ্ধ যেটাকে আমরা মনে করি সেখানেও দেখবেন যে আরো 10টা 20টা দল হয়ে বসে আছে, এর বাইরে গিয়ে আবার যারা বললো না তারা বিশুদ্ধ নয়, আমরাই সবচেয়ে বিশুদ্ধ, ওদের মধ্যেও 10টা দল হয়ে গেল, না তারা ইউনাইটেড, না তারা মানে আমরা, না আমরা ইউনাইটেড, আর না আমাদের কোনো আমিরুল মুমিনিন আছে যিনি সবাইকে একটা জায়গায় নিয়ে দিনের কিছু খেদমত নেবেন, থাকবে শুনলাম মানলাম আনুগত্য করলাম এমন থাকবে নাই, না কোনো ইকোনমিক বেস, না কোনো স্বতন্ত্র মিডিয়া, না স্বতন্ত্র প্রযুক্তি, না কোনো স্বতন্ত্র মানে পলিটিক্যাল প্ল্যাটফর্ম, কিছু না, অনেকেই দৌড়াচ্ছেন পশ্চিমাদের তন্ত্রমন্ত্রের পিছনে, এইটাও নেক্সট রোতে ধোকা খাচ্ছেন, আমি আমার কথা স্পষ্ট করে বলে দিলাম, এটাও নেক্সট রোতে ধোকা খাচ্ছেন, এটা তাদের জন্য শোভা পায় যাদের যারা ধর্ম এবং রাজনীতি আলাদা করে চিন্তা করেন, ওইটা একটা জিনিস এটা একটা জিনিস, সে তার মতো রাজনীতি করছে, এটা এটা তাদের জন্য শোভা পায় যাদের কাছে কোরআন আছে, যাদের কাছে হাদিস আছে, নবীর সুন্নাহ আছে, তারা যখন এই ড্রেনের মধ্যে নেমেছে তখন ইসলামের খেদমতের জায়গায় ক্ষতিও বেশি হয়ে যাচ্ছে, কোনো কোনো সময় কিছু কিছু বেনিফিট হয়তো আপনি পাচ্ছেন, মনে করছেন এই অল্প অল্প বেনিফিটে হয়তো অনেক কিছু হয়ে যাবে, ভুল ধারণা আপনার, একটাই উপায়, একটাই মানহাজ, একটাই পথ পদ্ধতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, সিরাত তার জীবনী, এই জীবনী আমাদেরকে শেখাবে কিভাবে ইসলাম শূন্য থেকে একদম আসমানে উঠেছে, কিভাবে ইসলাম একদম শিকড় থেকে শেকড়ে গিয়েছে, শেখাবে সিরাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন কতজন পড়েছে সিরাত, ওইখান থেকেই আপনাকে কথা বলছিলাম, ওই যুগটাকে কেন জাহিলি যুগ বলেন, এত কেন টিটকারি করি, এত কেন তাকে ধিক্কার দেই, কারণ ওই যুগে শিরক ছিল, শিরক 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 একবার, এখনকার বিশ্বে শিরক একবার দিয়ে ভর্তি, কোন কোন সেক্টরে বলছিলাম, এডুকেশনে আছে শিরক, ইকোনমিক্সও শিরক আছে, এটা বোঝার জন্যে অনলাইনের ব্রাদার্স সিস্টার্সরা আপনাকে হেদায় দিতে পারবে না, এটা বোঝার জন্য আপনাকে এমন স্কলারশিপের কাছে আসতে হবে যারা কোরআন এবং হাদিসকে দিয়ে বর্তমান ইকোনমিকে ডিল করতে পারে,
শুধু সেকুলার ইকোনমি আর শুধু ইসলামিক ইকোনমি দিয়েও হবে না, দুটোকে কম্বাইন করতে পারে। যারা এই ধরনের স্কলারশিপের কাছে আসেন আপনাকে বুঝিয়ে দিবে এখানে অর্থনীতির মধ্যে শিরক আছে কোথায় কোথায়। কেউ কি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছিল আজকে থেকে 10 বছর আগে যে আপনি যে পেপার মানি ইউজ করছেন এর মধ্যেও রিবা আছে, সুদ আছে? আমরা যে ইলেকট্রনিক মানিগুলো ইউজ করছি এর মধ্যেও রিবা আছে, সুদ আছে? রিবা মানে কি? রিবা সমান সমান নিজের মায়ের সাথে সেক্স করা, আর কোনো ভাষা আমার কাছে নাই। আমার কথাটা আপনার কলিজার ভিতর দিয়ে ঢুকে একদম মগজ দিয়ে বের হয়ে যাওয়া উচিত। রিবা সুদ ইজ ইকুয়াল টু নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে ব্যভিচার করা, নিজের মাকে বিছানায় নেওয়া, নিজের মায়ের সাথে সেই কাজ করা যা আমি আমার স্ত্রীর সাথে করি। এটা আমার কথা না, এই কথাটা বলে গেছেন আপনার নবী। আমার নবী না বলে আপনারই নবী বলুন, আপনার নবী আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব, আল্লাহর আল্লাহর সবচেয়ে পছন্দের বান্দা, যার জন্য আল্লাহ মাকামে মাহমুদ রেখেছেন, যার জন্য হাউসে কাউসার রাখা হয়েছে, যাকে আমাদেরকে দেখানো হবে, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন, যিনি আমাদের জন্য সুপারিশ করবেন কাল কিয়ামতের মাঠে। তিনি বলেছেন রিবার পাপের 70টা শাখা আছে। কতগুলো? তার সবচেয়ে নিচের শাখা হলো নিজের মায়ের সাথে জেনা করা। নাউযু বিল্লাহি মিন যালিক। সর্বোচ্চ পাপ কি তাহলে? সূরা বাকারার 279 থেকে পড়া শুরু করেন, আল্লাহ পাক বলছেন সর্বোচ্চ স্তরটা কি রিবার? এক, রিবা সমান সমান আল্লাহর সাথে যুদ্ধ করা। দুই, রিবা সমান সমান তার রাসূলের সাথে যুদ্ধ করা। পুরো বিশ্ব এখন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে, পুরো ওয়ার্ল্ডটাই, এখনকার এই ওয়ার্ল্ড, এখনকার এই যুগ, এই জেনারেশন। আইয়ামে জাহেলিয়াতের সুদটা ছিল শুধু মক্কায়, হয়তো একটু মদিনায়, হয়তো একটু আরবের জাজিরার মধ্যে, এতটুকু এতটুকু জায়গায়। এখন পুরা গ্লোবাল গ্লোবালাইজেশন হয়েছে এবং সবাই আমরা মাশা আল্লাহ নাউজুবিল্লাহ কোনো না কোনোভাবে সুদভিত্তিক অর্থনীতির সাথে জড়িত আছি। ফেডারেল রিজার্ভ ব্যাংকের আন্ডারে, ওয়ার্ল্ড ব্যাংকের আন্ডারে, IMF এর আন্ডারে যত সেন্ট্রাল ব্যাংক আছে কেউ সুদমুক্ত থাকতে পারবে না। আপনি গভর্নমেন্টকে দোষ দিয়েন না, গভর্নমেন্টকে দোষ দিয়ে লাভ নাই, কিছু করতে পারবেন না। শিরকের গোড়া হচ্ছে এখন ওই পশ্চিমা শক্তিটা, একদম শিরকের গোড়া, তাগুতের গোড়া, যত শয়তানি অন্যায়ের মূল গোড়াই জায়গাটা। আর এরা এমনভাবে ইউনাইটেড হয়েছে, ইউনাইটেড নেশনস তো ফর্ম করেছে 1945 এর পর থেকেই, এমনভাবে ইউনাইটেড হয়েছে, এদের স্বার্থটাই হচ্ছে পশ্চিমাদের জয় জয়কার যেন হয়, মুসলমানদের ম্যাসাকার যেন হয়, এটাই তাদের ভিশন ছিল। এই ভিশনে বিগত 100 বছর থেকে আমরা হাঁটছি আর কি, এটাই জায়নিস্টদের ভিশন ছিল। এরা কারা? এরা ইহুদি খ্রিস্টানদের মধ্যে একটা জাতি, একটা গ্রুপ, যারা এই ওয়ার্ল্ডটাকে রুল করতে চায়, শাসন করতে চায়। এখনো চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে যে তারা ওয়ার্ল্ডকে শাসন করছে।